এটা গাতে লিয়াল কারণে গাছ এগুলো ইয়াতে বড় হয়। আমরা এটা আপনার কাছে বেসলে ক টাকা নেবেন? এই যে কলমি শাকের খেতে পানি যাচ্ছে, হ্যাঁ রে পানির চিন্তা সেই। দেখো মোরগ মুরগিগুলো কীভাবে আছে, হ্যাঁ রোদটা পাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। আজকেও সকালে হাঁটতে বেরোলাম, রংপুরে ভোরবেলা শীতের পরিবেশ হয়ে যাবে। দেখেন পিছনে কুয়াশা, একদম ভালোই কুয়াশা পড়ে। এই শীত আসতে বেশি দিন লাগবে না রংপুরে। রাতে ফ্যান ছাড়া লাগে হালকা, বাট কাঁথাও নিতে হয়, নাহলে ভোর রাতের দিকে ভালো শীত লাগে। হ্যাঁ এটার কালারটা একটু ভিন্ন, এটা সাদার মধ্যে তৈরি হচ্ছে, সুন্দর কালার গুলো। আমরা সবসময় এই গোলাপ পিঠা দেখছি, কিন্তু হালকা গোলাপ পিঠা দেখিনি আমরা। প্রচুর পাখি দেখতেছে এখানে, শালিক পাখি। সকালবেলা পাখির কিচিমিচি সাউন্ডটা খুবই ভালো লাগে, মানে মাইন্ড ফ্রেশ কিছু সাউন্ড থাকে না, তার মধ্যে পাখির সাউন্ডটা একটা খুব ভালো লাগে। এই যে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। হ্যাঁ ভাই, কলা হালি কত? সাগর কলা কত? 15 রাখবেন না কম রাখবেন? আচ্ছা এই যে সবুজ আর এই যে হলুদের মধ্যে পার্থক্য কি? এটা অঞ্চল পাকাল, এটা লাল, সেটা তো বুঝছি, কিন্তু আমি বললাম যে সাগর কলা সবুজও হয় আবার একটা হলুদও হয়, এটা কি জন্য হয়, পার্থক্য কি? এটা গাছে লিয়াল কারণে, গাছ এগুলো ইয়াতে বড় হয়। আচ্ছা, মানে বীজের কারণে আর কি? হ্যাঁ বীজের কারণে। বলো ভাই বুঝ জায়গায় আমার। এখন ক টাকা রাখবেন আপনি? 15 কম রাখবেন না? না না, দেন কয়খালি দেন? কয়ালি দেবো। এই কয়ালি নিবি মামা, কয়ালি নিবা নাও, মজা মজা যেতে মামা। এই যে মামা একটা কায়া দেখেন, দুই আলি দুইটা মামা, এটাও ধরেন এটাও ধরেন। না মামা এটা কাইতে দিতে, না না গুন্দিতে ধরেন। না 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 মামা, না মামা আমার বাড়ি বাংনি মাঠে লাগে। এই যে আমার দোকানদার এলে কোনোদিন, হ্যাঁ এই কলাটা কি শক্ত দেন? দু তিন দিন খাওয়ার পর যেটা সবুজ কলা ভালো দিয়ে এক দুই তিন আলি একটা মামা, তিন আলি দুইটা কত করে মামা? 5 টাকা করে শাপলা। আমাদেরটা কি সেম না? লাল শাপলা, আমাদেরটা সুন্দর আছে, ওইটাই 10 টাকা বেচেন। আমরা এটা আপনার কাছে বেসলে ক টাকা নেবেন? দেন আমাদের, দেন দুইটা দেন। দেখছিস তো বললাম না, এটা লাল শাপলা, পদ্ম 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 পড়বে না, হয়তো আমি এর আগে শাপলা করছি না, কিন্তু উঠতে গিয়ে না তো রাস্তায় যেতে যেতে ভার্সিটির সামনে লাল শাপলা দেখা পেয়ে গেছি, ওখান থেকে কিনলাম দুইটা 10 টাকা করে নিছে, ছোট সাইজ যেগুলো সেগুলো 5 টাকা করে। সকাল সকাল শাপলা ফুল পেয়ে কেমন লাগতেছে? অনেক ভালো, মানে এতগুলো দেখে প্রথম তো টপু একটা ছিঁড়ে নিয়ে আসলো, এটা দেখে ইচ্ছে করতেছিল নিতে, পরে দেখি টপু ঠিকই গিয়ে নিয়ে আসলো, পরে আবার পার্কের মোড়ে এসে দেখি ভালো হয়েছে। এই যে একদম পুরো দুই বালতির ভিতরে এতগুলো,
রোদ উঠে গেছে। তুমি তো ভরা পুকুর দেখলে পাগলা হয়ে যাবে। রাজবাড়িতে লাল সাদা একসাথে আমরা মোটামুটি এক ঘন্টার মতো হাঁটানি করলাম, এখন আবার কৃষি ফার্ম হয় বাসা দিকে যাচ্ছি হেঁটে। কি রে ঘামছিস তোরা? এই যে শিউলি ফুলের বাগান দিয়ে যাচ্ছি আমরা, কি সুন্দর পড়া, খুবই সুন্দর লাগে। হ্যাঁ কি সুন্দর না, মাশাআল্লাহ। আর শিউলি ফুলের স্মেলটা খুবই ভালো লাগে, মানে শিউলি ফুলের স্মেলটা শুনলেই মনে হয় শীত চলে আসছে, আর এত ভালো লাগে। ফুলের সমারোহ আজকে শুধু ফুল আর শিউলি, তালবেশও আছে। হ্যাঁ আর আমাদের পিছনে কিন্তু কুয়াশাও আছে, দেখা যায় না ক্যামেরা কিন্তু একটু দেখা যাচ্ছে না। হ্যাঁ ফুল দেখলে তো কলি যেমন সব একসাথে ঠান্ডা হয়ে যায়, আর এই জায়গাটা এত সুন্দর দেখেন, মানে এত সুন্দর ভাই ফুল পড়া এইখানে এইখানে এইখানে। প্রথম দিন এখানে এসে মানে এত ভালো লাগছে, আজকে ওই দিক দিয়ে হাঁটতেছি নুই মাথা পর্যন্ত এরকম ফুল পড়াই থাকে। এই জায়গাটা কি ঠান্ডা ঢোকো, এই যে এই ফুলটা দেখো বড় বড় আর টাটকা একদম, মানে ময়লা পড়ে না এখন ওই ফুলে নিচে। এখানে যে খেতে পানি যাচ্ছে, এই যে কলমি শাকের খেতে পানি যাচ্ছে। হ্যাঁ রে পানির সিনটা সেই, পানি ওটার স্টাইলটা সেই না, নিচ থেকে উঠে পানি একবারে চলে যাচ্ছে খেতে, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে যাচ্ছে। এই বীজ ফার্মের মধ্যে হাঁটতে খুবই ভালো লাগে, যেমন আমরা রাস্তায় হাঁটতেছিলাম রাস্তায় কিন্তু এরকম একটা আবহাওয়া পাইনি। এই বীজ ফার্মের ভিতরে একটা ঠান্ডা পরিবেশ, মানে সুন্দর পরিবেশ হাঁটার জন্য, ভালো একটা প্লেস, প্লাস সকালে যে মিষ্টি আবহাওয়ার একটা ছোঁয়া সেটা এখানে আসলেই বোঝা যায়। আর মোট কথা হচ্ছে চারিদিকে সবুজের সমারোহ, তো চোখেরও একটা শান্তি কাজ করে। এখানে কী চাষ হবে চাষা? বেগুন, ও বেগুন হবে এখানে। আমাদের রংপুরে আবাদি কলা এগুলো। সকালে নাস্তা খেতে বসে গেলাম, কি বললো ডিমটা একটু অন্য হয়ে ভাজছে না, সেমি তো ভাজ হয়েছে নাকি? এখন গেছে একটা ভাজছি, মামা তো ডিম খায় না। মামা ডিম খাও না কেন? গন্ধ লাগে। কিন্তু আমার ডিম তো ভালো থাকে না, ডিমের পুডিং খায়। ও ডিমের পুডিং কে খেলা বাবা, তারপরে ডিমের আলুর তরকারি খায়। তখন গন্ধ লাগে না মামা? না ডিম ছাড়া খায়, মানে যে কাঁচা ডিম মানে যেটা ভাজা হয় ওইটাতে গন্ধ লাগে। ছেলে লোকা কাক দেখছিল উপরে
এখানে যে নতুন বাটনা বৃষ্টি নিয়ে আসা হয়েছে, এগুলো রোদে শুকাইতে দেওয়া হয়েছে সকাল সকাল। সুন্দর না? এগুলো একটু ভিজা তো, নতুন বানাইছে, দেখো এই দেখো। আমার পেঁপে গাছে নাকি বেশি ফুল আসলে এটাতে ফল আসে না বলে অনেকে। মাটিতে তো অবশ্যই ভালো হবে, যেটা মাটিতে তো ফল ধরবেই। আজকে পাইনি। এখানে একটা আছে, আর কই? ছাদে আসছিলাম হচ্ছে বিড়াল খুঁজতে, একটু আগে হচ্ছে আম্মু রান্নাঘরে কাজ করতেছিল, একটা হলুদ বিড়াল দেখছে, ও নাকি খাবার খেতে আসছে, কান্না করতেছিল, ডাকতেছিল আর কি। পরে ওই পাশে রূপা গেছে, দেখে যে বিড়ালটা চলে গেছে মানে গেট দিয়ে বের হয়ে চলে গেছে। পরে বের হইলাম, খুঁজলাম অনেকক্ষণ পাইলাম না, ভাবলাম যে সাদে আসে নাকি, এই জন্য খোঁজ করতে আসলাম, দেখি নাই। এটা লবণ, এটা হলো কালকের হলো এই যে নদীর মাছ, কি বল মাছ, হলুদ এটা দিয়ে দিবা। এক পাশে মাছের মশলা কষা, আর এক পাশে মাছ ভাজা হবে। এটা হলো কাঁচা মরিচ আর পেঁয়াজ বাটা, এগুলো রসুন বাটা, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো, হালকা মাছের মশলা পাতা নাই। হয়ে গেছে আমাদের তরকারিটা, দুপুরে খাওয়া দাওয়া লাল শাক, নদীর মাছ, বল মাছ ছিল এটা, এটা হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে, সবজি শাকের মতো লাগতেছে। কি কি দিছিল এখানে? বেগুন, বটবটি, লাউ আর বুটের ডাল। মাছের ঝোলটা মনে হয় অনেক স্বাদ হবে। লাল শাক অনেকদিন পর খাচ্ছি এমন, এই লাল শাক মাখানে লাল লাল হয়, ভালোই লাগে। নদীর মাছ তো অনেক স্বাদ। এই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগ সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।